এবারে রাজ্যবাসীর নজর কাড়বে বহরমপুরের বাবুরকোনা সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। এবারে এই পুজোর নজর কাড়া থিম অ্যালেন, যার অর্থ ব্রহ্মাণ্ড। 66তম বর্ষে এবছর পদার্পণ করছে এই পুজো। তবে উদ্যোক্তাদের কণ্ঠে গত বছরের পুজোয় সরকারি পুরস্কার না পাওয়ার একটা আক্ষেপ বেজে উঠল। সব মিলিয়ে বুধবার এই পুজোর খুঁটি পুজো হলো সাড়ম্বরেই। আমাদের বাবুরকোনা সর্বজনীনের খুঁটি পুজো আজকে হলো, 66তমতে আমরা পা দিয়েছি। এবার আজকের আমাদের যে পুজো দেখতে পাচ্ছেন, বাস ফেলা হয়েছে, আজ থেকে স্টার্ট হলো পুজো। এবারে থিম আমরা করছি, যে থিমটার নাম হলো অ্যালেম। অ্যালেম মানে হলো ব্রহ্মাণ্ড। এই অ্যালেম একটা দেশ, যে দেশটার নাম হচ্ছে তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানে অবস্থিত এটা, এবং এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে লংগেস্ট ফেরিস হুইল, লংগেস্ট ইনডোর ফেরিস হুইল, মানে এক বৃহত্তম নাগরদোলনা, যেটা পৃথিবীর সব থেকে বড়। সেই থিমটাই আমরা এখানে করছি, চেষ্টা করছি। আমাদের আর্টিস্ট বাবুদা আমার পাশে আছেন, ওনার চেষ্টাতে এটা হচ্ছে, ওনারই চিন্তাধারা। তো এবারও তাই আমরা প্রত্যেক বছর যেমন চেষ্টা করি, এবারও নতুনত্ব দেওয়ার চেষ্টা করছি। বাইরের দেশের এক পৃথিবীর বৃহত্তম যে ফেরিস হুইল, সেটাকে আমরা বহরমপুর শহরে মানুষের কাছে তুলে ধরবো। আপনারা দেখছেন আজ থেকে শুরু হচ্ছে, এবং এর যে মেটেরিয়ালস, এর মেটেরিয়ালস এবার নতুনত্ব। বহরমপুর শহরে কোনোদিনও কোনো জায়গাতে প্যান্ডেল এইভাবে তৈরি হয়নি, এমন কিছু মেটেরিয়ালস আমরা নিয়ে আসছি, সেটা আপনারা দেখতে পাবেন। একদম একদম জীবন্ত হয়ে উঠবে। এবং আপনারা যদি বিভিন্ন জায়গায় গুগলে সার্চ করবেন, যে ধরনের এটার যে বেস, এটার যে ওয়েট আমরা শুনেছি বা আমরা পড়ে দেখেছি, 150 টনের ওপর ওয়েট আছে বাস্তবে ওটা। এবং এই কিছুটা হলেও আমরা অত হয়তো চওড়া করতে পারবো না, 150 স্কোয়ার বা 180 স্কোয়ার ফুট হাইট আছে এটা, কিছুটা হলেও আমরা নিয়ে আসছি এখানটায়। কিন্তু দেখার মতন হবে, মানুষ নতুনত্ব দেখতে পাবে, যেটা আমরা প্রত্যেক বছর চেষ্টা করি, এবার আরও বেশি ভালো করার চেষ্টা করব যেন মানুষ দেখতে পাবে। ডেকোরেশন বলতে, ডেকোরেটার এখানকার আমাদের, আমাদের আর্টিস্ট বাবুদা আছেন, প্রত্যেকবার নতুনত্ব কিছু নিয়ে আসেন, এবারও উনি নিয়ে আসছেন। আর বাকি ঠাকুর বলুন, বিভিন্ন জায়গার আছে, বীরভূমের কিছু আছে সাজ আসবে এখানটায়, কলকাতা থেকে কিছু মেটেরিয়ালস আমাদের আনা হচ্ছে, দিল্লি থেকে আমাদের কিছু মেটেরিয়ালস আনার চেষ্টা চলছে, যেগুলো বাইরে লাগবে সেগুলো আমরা সবটাই এই মুহূর্তে বলছি না, কিছুটা রাখছি ঢেকে, যেন ভালো লাগবে। তো বললে তো সব কিছু ভালো লাগে না, এইভাবে সেটা চেষ্টা করছি। একদম আমরা আশা করার চেষ্টা করি যে রাজ্যের সঙ্গে আমরা একটা প্যারালাল চেষ্টা করি। এবং এটা আমরা বলে না, আমরা দেখেছি, কিন্তু আপনারাও জানেন বহরমপুর শহরে এমন এমন পুজো হচ্ছে। আমরা কিন্তু কলকাতায় যে ধরনের পুজো হয় সেরকমই টেক্কা দিয়ে এমন চেষ্টা করি, তার মধ্যে বাবুরকোনা একটা অন্যতম চেষ্টা করি। আমরা সরকারিভাবে বলতে, যেটা আমাদের বিশ্ব বাংলা হয় সেটার ব্যাপারটা আমরা বলতে পারবো না, কারণ আমরা প্রত্যেক বছরই ভালো করার চেষ্টা করি। আমাদের বিশ্ব বাংলাতে পুরস্কার পাই, কিন্তু গেলবার আমরা পাইনি। কিন্তু বাকি যারা অন্যান্য যারা কোম্পানিগুলো আছে বা মিডিয়া সংস্থা আছে, প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম হয়েছিলাম। বহরমপুর শহর তথা মুর্শিদাবাদের যে কয়েকটি সর্বজনীন দুর্গোৎসব রাজ্যবাসীর নজর কাড়ে, কলকাতার সঙ্গে কার্যত মেগা সিটি পুজোর সঙ্গে লড়াই দিতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বহরমপুরের অন্যতম পুজো হচ্ছে যে বাবুরকোনা ইয়ংস কর্নার পরিচালিত দুর্গাপুজো। এবং বাবুরকোনা দুর্গাপুজো কমিটির এই পুজো হচ্ছে 66তম বর্ষে, এবং এবার কিন্তু এই 34 নম্বর জাতীয় সড়কের পাশের এই বাবুরকোনার মণ্ডপে কিন্তু একেবারে অভিনব ভাবনা ফুটে উঠবে, যা কিন্তু পশ্চিমবঙ্গে খুব রেয়ার ভাবে এই ধরনের থিম উঠে এসেছে। এবারকার এখানকার থিম হচ্ছে ব্রহ্মাণ্ড, একেবারে ইউনিভার্সকে তারা কিন্তু তারা তুলে আনবে, এমনটাই কিন্তু
বাবুলবোনা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানানো হলো এবং বুধবার এই পুজোর কিন্তু খুঁটি পুজো হয়ে গেল। কার্যত প্রস্তুতি, পুজোর প্রস্তুতি বাবুলবোনা পুজো কমিটির পক্ষ থেকে আজ থেকেই শুরু হলো। দেখতেই পাচ্ছেন এখানে বাঁশ রয়েছে, দড়ি টাঙা রয়েছে, ডেকোরেটার লোকজন রয়েছে, যাদের মণ্ডপ ভাবনা তারাও রয়েছেন। এবং এবার যে পুজোর ভাবনা, যে ভাবনা থেকে এই যে যে ব্রহ্মাণ্ডের ভাবনা, সেই ব্রহ্মাণ্ড ভাবনা কিন্তু একেবারে প্রযুক্তির সাহায্যে একেবারে আধুনিকতম ভাবনা হিসাবেই একেবারে প্রতিফলিত হবে, ফুটে উঠবে বা চিত্রিত হবে এই বাবুলবোনা সার্বজনীন কমিটির পূজায় যা 66 বছরে পড়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বহরমপুর থেকে ক্যামেরায় নসীব মোহাম্মদ ও রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়। কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি, যখন যেমন সাজ গয়না তেমনি কোনো অকেশনে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক।